আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়। বিদায় বেদনার, খোলা চোখে অশ্রু ঝরানোর। আইপিএলের এবারের আসরের প্লে অফে ওঠার বিমান ধরাটা হয় নাই, তবে তাতে কি, মানুষ তো শিখতে শিখতেই ওপরে ওঠে। রাজস্থানের রথি মহারথীরা এমন কিছুই মনে ধারণ করে আগামীর প্রত্যাশায় আইপিএলের আসর ছাড়লেন। বাদ জানি রাজস্থানের শিরা উপশিরায় মিশে থাকা কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। বিদায় জানিয়েছেন রাজস্থান শিবিরকে, রাজস্থান অফিসকে সসম্মানে স্বাগত জানালেন তার বিদায়কে। আইপিএল এবার মুস্তাফিজ বনে গিয়েছিলেন রাজস্থানের অটো চয়েস। মোট 14 ম্যাচ খেলে পকেটে পুড়ে ফেলেছেন 14 উইকেট। রাজস্থানেরও মিলেছে দারুণ ফিট সঙ্গ, তবে আক্ষেপটা যেন রয়েই গেল। ব্যাটে বলে বেশ পোক্ত হওয়া সত্ত্বেও মিডল অর্ডারের ব্যর্থতায় দল ডুবেছে ম্যাচের পর ম্যাচ। এমনকি সেই ধারাবাহিকতা চলতে থাকায় সবশেষ একেবারে তলানিতে থেকেই ছাড়তে হলো আইপিএলের মঞ্চ। 14 ম্যাচে মোটে 5টিতে জয়, 9টিতেই পরাজয়। রাজস্থানের তারকাদের এবার টিভি স্ক্রিনের সামনে বসে উপভোগ করতে হবে বিরাট ধোনিদের পোক্ত লড়াই। আর এদিকে মুস্তাফিজ দৌড়ে বেড়াবেন বিশ্বকাপের মঞ্চে।